নমস্কার বন্ধুরা, মৌয়ের ঘরকন্নাতে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎই আমরা সবাই মিলে ঠিক করলাম যে পুরী যাব। আগের দিন ঠিক করে তো আর পরের দিন ট্রেনের টিকিট পাওয়া সম্ভব না, তাই বাসেই টিকিট কাটলাম। গিয়ে দেখলাম বাসের চারটে সিট ফাঁকা আছে, সেটাও একদম শেষের চারটে সিট। যাওয়ার আনন্দে সেই চারটে সিটই কেটে নিলাম। তারপর আমরা পরের দিনকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। দুর্গাপুরের সিটি সেন্টার থেকে বাস ছাড়লো রাত্রি 8:30 সময়। মোটামুটি আমরা সকাল 6টার মধ্যে পুরীতে পৌঁছে গেছি। তবে একটা ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করে পারছি না, রাত্রে যাওয়ার যে জার্নিটা সেটা মোটেই সুখকর ছিল না। বাস তো ভলভো বাস ছিল, আর হালকা করে ভেতরে এসিও চলছিল। এই জানুয়ারি 20 তারিখ নাগাদ তখন একটু হালকা ঠান্ডাটা চলে গেছে, আর ভেতরে এসির হাওয়াটা ভালোই লাগছিল। কিন্তু বিভ্রাটটা ঘটলো অন্য জায়গায়। বাসের শেষের দিকে থাকে টোটাল 5টা সিট, তার মধ্যে একটা সিটে অন্য একজন বসেছে আর বাকি 4টে সিটে আমরা বসেছি। মাঝের সিট 3টেতে গার্ড না থাকার জন্য বাসে যখনই জার্কিং হচ্ছে আমাদের পড়ে যাবার উপক্রম হচ্ছে। পুরী সবজি খেয়ে আমরা সমুদ্রের জলে স্নানে নামলাম। তখন তো জোয়ার চলছিল, সমুদ্রও ছিল ভীষণ উত্তাল। প্রায় 15-16 বছর পর পুরী গেলাম। আমার তো বেশ ভালোই লাগছিল, কিন্তু প্রথম দিন জানেন তো ঠিক ব্যবস্থা করে উঠতে পারিনি। কোথায় মানি ব্যাগ রাখবো, কোথায় মোবাইল রাখবো, এটা একটু সমস্যা হচ্ছিল। তাই ছেলে মেয়েকে নিয়ে ওর বাবাই সমুদ্রে নামলো, আমি ওগুলো পাহারা দিতে লাগলাম। মেয়ে তো আমার এই প্রথম পুরীতে গেল, তো ওর মজা, ছেলে স্নান করার মজা, ওদের মজা দেখেও আমার বেশ আনন্দই লাগছিল। অবশ্য পরের দিন থেকে আমরা একটা ডাবের দোকানকে ঠিক করে নিয়েছিলাম, সেই দোকানেই সব কিছু রেখে দিয়ে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে স্নানে নামতাম। সমুদ্র থেকে স্নান করে উঠে তো ডাব সবাই খায়, সেই জন্য প্রথম দিনকে আমরা সবাই যখন স্নান করে উঠলাম তখন ওর কাছে ডাব খেলাম। আর ডাব খাওয়ার পর ওর সাথে ভাব জমিয়ে ওর কাছে জিনিসপত্র রেখে পরের দিন থেকে স্নানে নামতাম। আমাদের হাতে সময় তো কম ছিল, তাই বিকালেই পুরীর সাইট সিনগুলো করবার চিন্তাভাবনা করলাম। স্নান সেরে দুপুরে মাছ ভাত খেয়ে ওই পুরীর সাইডের সমুদ্রের ধারে যে অটোগুলো থাকে না, ওখান থেকেই একটা অটো নিয়ে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। প্রথমে আমাদের একটা রাধাকৃষ্ণের মন্দির দেখি নিয়ে গেল মোহনাতে। এই যে নদীটা দেখছেন না, এই নদীটা গিয়ে এই জায়গায় সমুদ্রের সাথে মিশেছে। ওই যে দূরে সাদা ফেনার মতো দেখছেন, ওটাই হচ্ছে সমুদ্র। নদীটা এখান থেকে সমুদ্রের সাথে মিশেছে, তাই এটা হচ্ছে মোহনা। ওখানকার লোকাল লোকেদের আমি অনেক জিজ্ঞেস করলাম নদীটার নাম কি, তবে কেউই সেরমভাবে কিছু বলতে পারলো না। তাই আমিও আপনাদের সাথে নদীর নাম শেয়ার করতে পাচ্ছি না। আপনাদের মতে কেউ যদি নদীর নাম জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানকার অটোগুলো জানেন তো কন্ট্যাক্টে যায়, 12টা স্পট পুরীর সাইট সিনে আমাদের দেখাবে, তার জন্য একটা অ্যামাউন্ট টাকা নেবে। এই 500 বা 550 এরকম কিছু নিয়েছিল। ছোটোবেলায় বাবার সাথে একবার পুরী গেছিলাম, তারপর বিয়ের পরে এই 3 নম্বরবার পুরী যাচ্ছি। তবে এই মোহনা জায়গাটায় আমাদের কোনোবারই সাইট সিনই ইনক্লুড করেনি। পুরীর মোহনায় এই প্রথমবার আমি এলাম। জায়গাটা বেশ নিরিবিলি এবং নির্জন মতো। জায়গাটা আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু সন্ধে নামো নামো অবস্থায় কিন্তু না যাওয়াই ভালো। মধ্যিখানে আরও 2-3টে মন্দির দেখিয়ে তারপর আমাদের নিয়ে এলো একটা জায়গায়। সেই জায়গাটার নাম হচ্ছে মুক্ত বৃন্দাবন। 4 বারের পুরী যাওয়ার অভিজ্ঞতায় এটা আমার জীবনের নতুন সংযোজন। বাবার সঙ্গে যখন ছোটোবেলায় গেছিলাম তখনকার বিশেষ কথা কিন্তু খুব একটা মনে নেই। তবে বিয়ের পরপর আমরা হানিমুনে গেছিলাম পুরীতে, সেটা ছিল 2000-এর জানুয়ারি। তখন মানুষের টানা রিক্সা ছিল, আর সেই রিক্সা করেই আমরা সাইট সিনে গেছিলাম। তখন ওই পুরীর আশপাশের বেশ কিছু মন্দির আর মাসির বাড়ি, পিসির বাড়ি, এরকমই 6টা কি 7টা স্পট দেখিয়েছিল। এরপরে অবশ্য ছেলে যখন ক্লাস 2-এ পড়ে তখন একবার পুরী গেছিলাম, কিন্তু সেই সময় কিন্তু সাইট সিনে তো আর যাইনি, তাই বলতে পারবো না তখন এগুলোর তৈরি হয়েছিল কি না। সত্যি যেখানে মথুরা বৃন্দাবন সেখানে আমি ঘুরে এসেছি, সেই জায়গার সাথে এই জায়গার কোনো মিল নেই। অবশ্য কয়েক একর জমির ওপরে একটা আর্টিফিশিয়ালি ভারতের পৌরাণিক গল্প এবং মহাকাব্য, রামায়ণ মহাভারত এসব নিয়ে নানা কিছু মডেলের মাধ্যমে সমস্ত হিন্দুত্ব ধর্মটাকে তুলে ধরা হয়েছে এই পার্কে।
শ্রীকৃষ্ণকে ঘিরে শ্রীকৃষ্ণ ছোট থেকে বড় হয়ে ওঠা, গোপীদের সাথে খেলা করা এবং মহাভারতে তার যে ভূমিকা, সমস্ত কিছুই এখানে মডেলের মাধ্যমে গল্পের আকারে তৈরি করা আছে। এই জায়গাটা মধ্যবয়স্ক থেকে বয়স্কদের সবারই খুব ভালো লাগবে, বিশেষত ছোট বাচ্চাদের তো ভালোই লাগবে। অনেকের তো এই গল্পগুলো অজানা আছে, তারা এই মডেলগুলো যত দেখবে তাদের মধ্যে এই গল্পগুলো জানার আগ্রহটাও বাড়বে এবং গল্পগুলো জেনেও যাবে। এই পার্কটা এতটাই বড় যে ঘুরতে বেশ সময় লাগবে, প্রায় এক ঘন্টা মতো। তবে দেখে মনে হলো পার্কটা বেশ ওয়েল মেনটেন, তবে রাতের আলোর ব্যবস্থাটা একটু কম আছে। দিনে দিনেই এই পার্কটা ঘুরে নেওয়া বেশ ভালো। সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই জায়গাটা আমাদের সবারই খুব ভালো লেগেছিল। সত্যি কথা বলতে কি, জায়গাটার মধ্যে একটু নতুনত্বও ছিল, যে জিনিসটা আগেরবারে পুরীতে আমরা পাইনি এবারে পেয়েছি, সেজন্য ভালোই লাগলো। এরপরে আমরা গেলাম অঙ্কারেশ্বরের মন্দির। এটা শিব ঠাকুরের মন্দির। এই যে একটা বড় শিবের মূর্তি আছে মন্দিরে ঢোকার মুখেই, আর তার মাথার জটা দিয়ে এইভাবে ফোয়ারা বেরোচ্ছে। আর মন্দিরে 108 রকমের দেবতার মূর্তি আছে। আমরা যখন প্রথমের দিকে পুরীতে এসেছিলাম তখন আসলে এই মন্দিরগুলো তৈরিই হয়নি, আসলে এই ধারটা এতটা উন্নতই হয়নি। পরে পরে এই জায়গাগুলোর উন্নতি ঘটেছে, আর উন্নতি ঘটার সাথে সাথে বিভিন্ন রকম মূর্তি তৈরি হয়েছে। সত্যি কথা বলতে কি, পুরীর রাস্তাঘাটও খুব উন্নত হয়ে উঠেছে। অটো যে চালাচ্ছিল একটা বাচ্চা মতো ছেলে, তাকেই জিজ্ঞেস করলাম সব কিছু। সে বলল বিশাখাপত্তনম পর্যন্ত সমুদ্রের ধার বরাবর একটা রাস্তা তৈরি হচ্ছে, আর এই রাস্তার ধার ঘিরে এইসব মন্দিরগুলো তৈরি হচ্ছে। আপনাদের তো বলাই হয়নি, আমরা রয়েছি DSP গেস্ট হাউসে। ওখানে একদিনের জন্যই রুম পেয়েছিলাম, তাড়াতাড়ির মধ্যে কোথায় গিয়ে থাকবো সেই জন্য ওই একদিনের জন্যই ওই রুমটা বুক করে নিয়েছিলাম। তারপর অবশ্য বেলার দিকে ট্যাক্সি বাড়িতে ওই তারপরের কদিনের রুম পেয়েছিলাম, সেখানে শিফট হয়ে গেছিলাম। এই গেস্ট হাউসটা একদম সমুদ্রের ধারেই, আর ট্যাক্সি বাড়িটা একটু ভেতর দিকে। তাই ভাবলাম যে সকালবেলায় উঠেই শিফট হওয়ার আগে একবার সূর্য উদয়টা দেখে যাই। ছেলে আর মেয়ে ঘুম থেকে উঠল না, আমরা দুজনে বেরিয়ে পড়লাম সূর্য উদয় দেখতে সমুদ্রের ধারে। সূর্য উদয় দেখতে আমার ভারী ভালো লাগে।
দেখি সূর্য তার সাবেকি চালে ধীরে ধীরে উঠে চলেছে। দেখে মনে হচ্ছে যেন তুলি দিয়ে প্রকৃতি রং করে রেখে দিয়েছে। সূর্য ওঠার সময় আকাশের যে রঙের পরিবর্তন, তার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলের রঙেরও পরিবর্তন ঘটে, এটা বেশ দেখতে ভালো লাগে। চারিদিকের প্রকৃতি যেন তুলির টানে রঙিন হয়ে উঠেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সূর্য যখন প্রথম ওঠে, চারিদিকটা লাল আভায় ভরে ওঠে, এর সঙ্গে সঙ্গে প্রকৃতির সমুদ্রের জলও লাল হয়ে যায়। এরপর সূর্য যখন ধীরে ধীরে উঠতে থাকে, তখন চারিদিকটা কমলা আভায় ভরে ওঠে, তারপর ধীরে ধীরে হয় হলুদ, তারপর গোটা সমুদ্রের জল সোনালী রঙে ভরে যায়। দেখে যেন মনে হচ্ছে সূর্য যেন সমুদ্রের জলে স্নান করে টুপ করে আকাশে উঠে পড়েছে। সমুদ্রের ধারে সূর্য উদয় এখনও সবার কাছে খুব প্রিয়। ধীরে ধীরে সূর্য উঠেছে এবং তার সাথে সাথে যে রঙের পরিবর্তন ঘটেছে, সেটারই দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমাদের আগে যারা পুরী গেছিল তাদের অনেকের কাছেই শুনলাম যে আগের দুদিন নাকি খুব ভালো করে সূর্য ওঠেনি, আজকেই নাকি অনেকদিন পর ভালো করে সূর্য উঠছে। সমুদ্রের জলে সূর্যের প্রতিচ্ছবিতে মনে হচ্ছে যেন সূর্য যেন দুটো হয়ে গেছে। আমরা তো অল্প দিনের জন্য পুরী গেছি, সেই জন্য আমাদের লাকটা ভালোই ছিল বলতে হবে। দেখুন, যারা অনেক দিন ধরে সূর্য উদয় দেখতে পাচ্ছিল না, তারাও কিন্তু আজকে দেখতে পেল, আর আমরাও দেখতে পেলাম। ও হ্যাঁ, বিশেষ কথাটা আপনাদের বলে রাখি, আজকে যাব পুরীর জগন্নাথের মন্দিরে পরিদর্শনে বিকালবেলায়। আমরা পুরী গেলে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে থাকি, তাই বিকালবেলাতেই আজকে পুজোটা দিয়ে দেবো। আমি এই জগন্নাথ মন্দিরে আমার ছেলে এবং মেয়ের জন্মের চুল একটুখানি করে রেখে দিই, আর যখন পুজো দিতে আসি তখন সেটা দিয়ে থাকি। ছেলেরটা তো ক্লাস টুয়ে যখন এসেছিলাম তখন দিয়েছিলাম, কিন্তু মেয়েরটা রেখে দিয়েছি জানেন তো, কিন্তু তাড়াহুড়োর মাথায় আনতেই ভুলে গেলাম। এই দেখুন একদল কুকুর কেমন সমুদ্রে স্নান করতে নেমেছে। পুরী জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া ছাড়াও একটা বিশেষ আকর্ষণীয় ঘটনা প্রতিদিন ঘটে থাকে, সেটা আমি এতদিন পুরী যাওয়াতেও জানতে পারিনি। এবারে ট্যাক্সি বাড়িতে যাওয়ার পর একজন ভদ্রলোকের কাছে জানতে পারলাম সেই বিষয়টা। 214 ফিট লম্বা এই পুরীর জগন্নাথ মন্দিরের যে ওপরে ধ্বজাটা থাকে, সেটা নাকি প্রতিদিন বিকালবেলায় চেঞ্জ করা হয়। 2 থেকে 3 জন ভক্ত পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় নতুন পতাকা নিয়ে ওঠে, আর পুরনো পতাকাগুলো নিয়ে নেমে আসে, আর এই সেই পুরনো পতাকাগুলো 500 টাকা 1000 টাকা দিয়ে বিক্রি হয়। সূর্যোদয় হতে হতে দেখলাম ওদিক থেকে মাছের ট্রলারগুলো ধীরে ধীরে সমুদ্রের পাড়ের দিকে আসছে, আর জেলেরা মাছের জালগুলোকে টেনে টেনে পাড়ের দিকে তুলছে। সেই জন্য আমরাও ওই দিকে এগিয়ে গেলাম মাছ দেখার জন্য। দেখলাম কত রকমের মাছ ধরা পড়েছে, তবে সব মাছ তো চিনি না, যেমন ধরুন পমফ্লেট মাছ, কাঁকড়া, চিংড়ি, জেলিফিশ, আরও কত রকম মাছ, কিন্তু সব মাছ নাম না জানার জন্য বলতে পারছি না। এরপর আমরা গেস্ট হাউস থেকে ট্যাক্সি বাড়িতে শিফট করে চিল্কার উদ্দেশ্যে বেরিয়ে যাব আজই।